এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রী যদি পর্দা করে তাহলে আমার ভাবি আমার স্ত্রীকে নিয়ে বাজে কথা এবং খারাপ কথা বলে, এমন অবস্থা কি করতে পারি? দেখুন, অনেক মহিলা আছে আমাদের দেশে, মহিলাদেরকে মহিলারাই বেশি নির্যাতন করে। কারা বেশি নির্যাতন করে? মহিলারা বেশি নির্যাতন করে। দেখবেন মহিলাকে জ্বালায় বেশি শাশুড়ি, শ্বশুরের তুলনায় শাশুড়িয়ে বেশি জ্বালা, ননদরা একটু বেশি জ্বালায়। আহা, যেই শ্বশুর শাশুড়ি, যে শ্বশুর, যে ননদ, যে দেবর, ভাই প্রশ্ন আর নেব না, প্রশ্ন শেষ। যেগুলো আছে এগুলোই তো উত্তর দিতে পারতেছি না। যেই শাশুড়ি, যেই ননদ বা অন্য কোনো মহিলা পর্দা করার কারণে কোনো মহিলাকে কষ্ট দেয়, সে পর্দার বিধানের গুরুত্ব বুঝে নাই। আল্লাহর ফরজ বিধান মানার কারণে যদি কাউকে কষ্ট দেয়, তাহলে কষ্ট দেওয়া মানুষটা হারামে লিপ্ত আছে। কিসে লিপ্ত আছে? হারামে লিপ্ত আছে। আপনি নিজে পর্দা মানতে পারেন না, অপরাধবোধ থাকতে হবে। আরেকজন পর্দা করে তাকে নিয়ে বাজে কথা বলবেন, কটু কথা বলবেন, এটা গুনাহের কথা। আমার দেশে দেখবেন কেউ ভালো কাজ করলে আরেকজন করতে না পারলে তো তারে খোঁচাবে, বলবে নামাজ পড়তে আসছে, কত দেখছি অনেক লোক নামাজ পড়েও তো জাহান্নামে যাবে। কথা খারাপ বলেন নাই, নামাজ যদি উল্টাপাল্টা পড়ে, ঠিকঠাক মতো না পড়ে, আর নামাজ পড়ে এদিকে আরেকজন আইল ঠেলে, তাহলে জাহান্নামে তো যাওয়া লাগতে পারে। কিন্তু আপনি যে নামাজ পড়তেছেন না, নামাজ পড়েও যদি ওনার জাহান্নামে যাওয়া লাগে, আপনি তো নামাজই পড়েন না, আপনার কোথায় ঠিকানা? জাহান্নামেও তো জায়গা হবে না। কথা বুঝেন নাই? অনেক লোক আছে দেখবেন, একজন মহিলা পর্দা শুরু করছে, ফেরেশতা শাস্তি আসছে, কত দেখছি কদিন পরে ছুটে যাব। যুবকরা দাঁড়িয়ে রাখছে, আরে দাঁড়িয়ে রাখছো, দেখছি কদিন পরে ঠিকই সব ছুটে যাব। এরকম কিছু মানুষ খোসাইনে আছে না? আমি বলি এগুলা সাক্ষাৎ ইবলিস। মানুষ রূপী একটা মানুষ ভালো কাজ করে তাকে উৎসাহ দিবে, উল্টা তারে সেখানে খোঁচায়, আছে না নাই? আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরকম যদি কেউ খোঁচায় খোঁচাক, তাহলে বুঝবেন যে ইবলিসের কাম খোঁসানি। মানুষ রূপী ইবলিসও আছে, মিনাল জিন্নাতি অন্নাস আল্লাহ বলছেন। মানুষ শয়তানও আছে যে মনের ভিতরে কুমন্ত্রণা দেয়, আমি আমার জায়গা অটল থাকবো, যত খোঁচাখোঁচি করুক আমি আমার পথ ছাড়বো, এই চেষ্টা করতে হবে। আমার বাবা একজন ব্যবসায়ী, এখন কেউ যদি চুরি করা পণ্য বিক্রি করতে আসে তাহলে সেই পণ্য নেওয়া কি জায়েজ হবে? না ভাই, মোটেই জায়েজ হবে না। অনেকে আছে দেখবেন যে কিছু কিছু জায়গায় জুতার দাম অনেক কম, ঢাকা শহরে আছে দেখবেন ভালো ভালো জুতা অনেক সস্তা সস্তা পাওয়া যায়, দেখছেন? ভালো ভালো মোবাইল অনেক সস্তা সস্তা পাওয়া যায়, কিছু লোক খুব একেবারে মোচে তেল দিয়া তাও দিয়া চলে যায় ওখানে জুতা কেনার জন্য, মোবাইল কেনার জন্য। এই মোবাইল এই জুতা কেনা জায়েজ নাই, টাকা কম দেখেই লাভ দিয়া ঝাঁপায় পড়বেন। আপনি তো জান্নাতের পথযাত্রী, যেখানে সেখানে মুখ দিতে পারেন না, আপনার জান্নাতে যেতে হবে টার্গেট, ওই হারাম নিতে পারেন না। কারণ এখান থেকে কেনা মানে হলো ওই চোরের দলে যোগ দেওয়া। চোরের বলা ঠিক আছে ভাই তুই চুরি করে আন, আমি তোরে হেল্প করব, এটা ওর সহযোগিতা। আল্লাহ কোরআনে কারিমে সূরা মায়দা 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমা লঙ্ঘন, খারাপ কাজ কেউ করলে তুমি সেখানে সহযোগিতা করবে না। আপনি তার মোবাইলটা কিনা, ওই জুতাটা ওখানে যায় কিনা, মানে হলো চোর বেচারার কি করা, বেচারা তো না চোর কপাল পড়া, সহযোগিতা করা। অতএব আপনি ব্যবসা করছেন, কথার কথা দোকানদার, আপনি জানেন এই জিনিসটা চুরি করে আনছে, বুঝাই যাচ্ছে, তাহলে ওর কাছ থেকে ওইটা কেনা জায়েজ হবে?